Hi guys, this is my first blog video. এটা হচ্ছে প্রান্ত সেটআপ, ডুয়েল মনিটর, সেটা হচ্ছে প্রান্ত, এটা হচ্ছে ওর আরেকটা ডেস্ক ল্যাপটপে, and this is my mother. Mom, ইতি তুমি কিছু বলবা? না। কেন? বলো এই ভিডিও সম্পর্কে কিছু বলো। What's your opinion? মানে? What's your opinion about this blog video? মানে এই ভিডিওটি নিয়ে তোমার কি মতামত? এটা কি চালিয়ে যাওয়া উচিত নাকি উচিত না? বলো। উচিত। আমি কি এরকম ব্লগিং করি? ভালো হবে? ভিডিও? হ্যাঁ। কারণ ভালো হবে। তুমি কি চাও তুমিও করো? তুমি করবা? ইতিমনির পড়ার টেবিল খুব ছোট, কারণ তার ক্লাস শুরু হবে তো সামনে থেকে। এটা হচ্ছে আমার রুম, একটু অগোছালো, আমি গুছাই নাই আজকে। আজকে এই ট্রাইপডটা কিনলাম আমি, সি মাই ট্রাইপড, ফ্লেক্সিবল ট্রাইপড MT-11, এটা হচ্ছে এই ব্র্যান্ডের, খারাপ না, আমি ট্রাই করতে জাস্ট এটা টেস্ট করতেছি এখন, দেখি কি হয়। লুকস, এন্ড এটা হচ্ছে আমার ডেস্ক। এই দুটো মনিটর কিন্তু একটা সিপিইউ থেকে, মানে ডুয়েল মনিটর, আপনারা হয়তো অনেকে জানেন। এটা হচ্ছে আমার ল্যাপটপ, এখন এটাতে একটু কম কাজ করি, বেশি কাজ করি যে ডেস্কটপে, কারণ ডেস্কটপে কাজ করা অনেক স্মুথ এবং কমফোর্টেবল বেশি। যখন আমি কোথাও যাই তখন ল্যাপটপ ইউজ করি আর কি। ওকে, আজকে আমি আরেকটা জিনিস কিনছি, একটা হেডফোন কিনছি, দেখেন কম প্রাইজের মধ্যে। এটা হচ্ছে লজিটেকের H110, আমার এই যে আগের হেডফোনটা ছিল, আমার যে আগের হেডফোনটা ছিল এটা অনেকদিন সার্ভিস দিয়েছে, মিনিমাম 3 বছর আমি খুব আরামে চালাইছি, কিন্তু কিছুদিন ধরে এখানে একটু করে ছিঁড়ে গেছে, আশা করি দেখতেছেন। তারপরও আমি কিছুদিন চালাইছি, কিন্তু গতকালকে দেখলাম আমার মাইক্রোফোনটা কাজ করতেছে না, সেই জন্য আবার সেম ব্র্যান্ডের মানে সেম প্রোডাক্ট আবার কিনছি। ভালো লাগছে এটা, মানে অল্প দামের মধ্যে খুব ভালো সার্ভিস দেয়। আপনারা এটা রায়েন্সে পাবেন, রায়েন্স কম্পিউটারে, এটা প্রাইস নিবে যদি আপনারা স্টোর থেকে গিয়ে নেন তাহলে 850 টাকা নিবে, আর অনলাইনে যদি অর্ডার করেন বর্তমানে তাহলে 900 টাকার মতো নিবে, একটু প্রাইস বেশি অনলাইনে। আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। এখানে এইটাতে আবার দুইটা মডেল আছে, একটা হচ্ছে আপনার এই টু পোর্ট হচ্ছে আপনি যদি ডেস্কটপ ইউজ করেন তখন 2 পোর্ট ইউজ করবেন, আর যদি আপনি ফোনে ইউজ করেন তাহলে 1 পোর্টে নিতে পারবেন। দুটোটারই প্রাইস সেম, আপনার যেটা প্রয়োজন এটা নিতে পারবেন। দাঁড়ান আপনাকে এটা খুলে দেখাচ্ছি, আপনাদের খুলে এটা দেখতে এরকম, তারটা অনেক লম্বা, এটা
এটার একটা সুবিধা কি জানেন, আপনার ছোটগুলার ছোট হেডফোনের আপনার কানটা গরম হয় না। আপনি যে হেডফোনগুলো একটু বড়, মানে এই আপনার কানের এটা একটু বড়, এগুলো আপনার কান গরম হয়ে যায় আপনি কিছুক্ষণ চালানোর পর, মানে ঘন্টা দু ঘন্টা এরকম। কিন্তু আমার লং টাইম কাজ করতে হয়, তো সেজন্য এটা আমার জন্য অনেক কমফোর্টেবল। আপনারা চাইলে এরকম ছোট ইউজ করতে দেখতে পারেন, এটা একদম লাইট ওয়েট ট্রাইপড হচ্ছে এটা। এটা কিন্তু আমার বিল কোয়ালিটি প্রাইস অনুযায়ী খুব ভালো লাগছে, মানে ভ্যালু ফর মানি বলতে পারেন। এটা আমি কিনছি, আপনারা যদি বিডি শপ থেকে কিনেন অনলাইনে, যারা বাংলাদেশে থাকেন তারা জানেন বিডি শপ, বিডি শপ থেকে কিনলে এটা বর্তমান প্রাইস হচ্ছে 1150 টাকা। আর যদি এমনি লোকাল শপ থেকে কিনেন, ওরা একটু প্রাইস বেশি বলে, 1500 টাকা খুঁজে, কেউ 2000 টাকা খুঁজে। তো আমি এটা নিছি 1250 টাকা দিয়ে লোকাল শপ থেকে, আপনারা 1200 টাকা দিয়েও পেয়ে যেতে পারেন, একটু দরদাম করে নেবেন আর কি। এটা ভালো এরকম করে রাখা যায়, তারপর এটা অনেক ফ্লেক্সিবল, এটা দিয়ে এটা ঘোরানো যায়, এখানে মাউন্ট করে আর কি। এখানে আপনার ফোনটা মাউন্ট করতে পারবেন, আর যদি আপনি ক্যামেরা মাউন্ট করেন তাহলে এই মাউন্টটা খুলে ফেলে, এই মাউন্টটা খুলে ফেলে এখানে স্ক্রু আছে, আপনাদের DSLR ক্যামেরা এখানে মাউন্ট করতে পারবেন। ছোটো একটা শর্ট রিভিউ, এটার মডেলটা হচ্ছে এটা MT11।